আমরা তো বাড়িতে ছিলাম, সে তো আমরা শুনলাম নাকি মানুষ বলে ছেলে আইপিএল নিয়ে ঘটনা ঘটেছে, ঠিক কি 100 টাকা বেড নিয়ে একটা ঘটনা ঘটেছে। তাতে কিন্তু তার যে মেরেছে সে কিন্তু অন্যায় করেছে সেটা ঠিক না, কিন্তু তার ভাইটা কিন্তু এসে ব্যাপার কোনো জড়িত যে সাদ্দাম থেকে যে নামটা উঠলাম, সে কিন্তু ছেলে ভালো ছেলে, তার গত পরশু দিন তার পরীক্ষা আছে, সেটা আমরা মানে চাইছি মানে সাদ্দাম ছেলেটা ভালো, তার ভাই দোষী হতে পারে সেটা নিয়ে আমরা। রাতে একটা গণ্ডগোল হয়েছে এবং কি দিয়ে কেটেছে শুনলাম, শুনলাম ব্লেড দিয়ে, সেটা তো ডাক্তার ভোট দিয়ে এখন মালদা হসপিটালে। আপনারা গ্রাম্যভাবে আপনারা কি চাইছেন? আমরা গ্রাম্যভাবে চাইছি যে দুর্পক্ষের মধ্যে মীমাংসা হলে খুব ভালো, আমরা এটাও চাইছি।